মন্দির হামলা কাজ ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা শত্রু অপরাধী প্রচলিত আইনে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন ধর্মপদেষ্টা ডক্টর আফ মহ খালিদ হোসেন সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধি সমাবেশে তিনি আরও বলেন দুর্গাপূজার নিরাপত্তা স্থানীয় জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেবে মাদ্রাসার ছাত্ররা কোনো ধরনের জঙ্গিবাদের সঙ্গে ছিল না এটি আগের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার আরও বলেন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তীকালীন সরকার করবে না পট পরিবর্তনের পর সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা ছাড়ায় তারা মানবতার শত্রু মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে সম্পৃক্ত করলে তারা মন্দির পাহারা দেবে কেবল ষষ্ঠী থেকে নয় এখন থেকে দেবে এবং এই কার্যক্রম শুরু হয়েছে তো আমি আশাবাদী সনাতনী ভাইয়েরা অত্যন্ত রিলিজিয়াস ফারবার ধর্মীয় উদ্দীপনায় তারা দুর্গা পূজা পালন করতে পারবে